এলাকায় রমরমিয়ে চলছে জুয়ার ঠেক, প্রচুর টাকা নিয়ে চলছে জুয়ার আসর। বিশ্বস্ত সূত্রে এমন খবর এসে পৌঁছায় পুলিশের কাছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযানের নামে গোপালনগর থানার পুলিশ জুয়ার ঠেক থেকে আট জুয়ারিকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত 9টা নাগাদ গোপালনগর থানার চৌবেরিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা সুবল মুখার্জির বাড়িতে এই অভিযান চলে। পুলিশ জানিয়েছে, সুবল মুখার্জির বাড়িতেই এই তাসের জুয়ার ঠেক বসেছিল। দীর্ঘদিন ধরেই তারা ওইখানে এই জুয়ার অবৈধ কারবার চালাচ্ছিল। পুলিশের কাছে এদিন নির্দিষ্ট খবর আসতেই গোপালনগর থানার পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে হানা দেয়, আর সেখান থেকেই গ্রেফতার করা হয় আট জন জুয়ারিকে। উদ্ধার হয় নগদ 1,972 টাকা। একই সঙ্গে উদ্ধার হয়েছে 8টি মোবাইল ফোন। ধৃতদের বৃহস্পতিবার গোপালনগর থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এই বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, গোপালনগর থানার পুলিশের কাছে একটি নির্দিষ্ট সূত্রে খবর ছিল চৌবেরিয়া এলাকায় জুয়ার আসর বসেছে, সেখানে বেশ কয়েকজন একত্রিত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং আট জনকে গ্রেফতার করে প্রচুর টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই বিষয়ে সমীর দাস আরও জানান, গতকাল গোপালনগর থানা একটা সোর্স ইনফরমেশনে খবর পায় যে দীর্ঘদিন ধরে চৌবেড়ি এলাকায়, গোপালনগরে চৌবেড়ি অঞ্চল এলাকায় ওই গ্যাম্বলিং অ্যাক্ট এবং প্রচুর টাকা পয়সা রেগুলার খেলাধুলা হয়। সেই সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় এবং হাতে নাতে আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে লক্ষাধিক টাকা সেই জুয়োর বোর্ড থেকে পাওয়া যায়। পাওয়ার পরে আজকে তাদের বনগাঁ লানেট এসিজিএম আদালতে প্রেরণ করেছে এবং 3x4 প্রাইস কম্পিটিশন অ্যাক্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং ওই পরিপ্রেক্ষিতে লানেট কোর্ট তাদের জুডিশিয়াল কাস্টডির অর্ডার দিয়েছে এবং তাদের জেল হেফাজতে থাকছে। তদন্ত চলছে পুলিশ এবং এই এলাকায় ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপালনগর। এলাকায় রমরমিয়ে চলছে জুয়ার ঠেক, প্রচুর টাকা নিয়ে চলছে জুয়ার আসর। বিশ্বস্ত সূত্রে এমন খবর এসে পৌঁছায় পুলিশের কাছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযানের নামে গোপালনগর থানার পুলিশ জুয়ার ঠেক থেকে আট জুয়ারিকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত 9টা নাগাদ গোপালনগর থানার চৌবেরিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা সুবল মুখার্জির বাড়িতে এই অভিযান চলে। পুলিশ জানিয়েছে, সুবল মুখার্জির বাড়িতেই এই তাসের জুয়ার ঠেক বসেছিল। দীর্ঘদিন ধরেই তারা ওইখানে এই জুয়ার অবৈধ কারবার চালাচ্ছিল। পুলিশের কাছে এদিন নির্দিষ্ট খবর আসতেই গোপালনগর থানার পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে হানা দেয়, আর সেখান থেকেই গ্রেফতার করা হয় আট জন জুয়ারিকে। উদ্ধার হয় নগদ 1,972 টাকা। একই সঙ্গে উদ্ধার হয়েছে 8টি মোবাইল ফোন। ধৃতদের বৃহস্পতিবার গোপালনগর থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এই বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, গোপালনগর থানার পুলিশের কাছে একটি নির্দিষ্ট সূত্রে খবর ছিল চৌবেরিয়া এলাকায় জুয়ার আসর বসেছে, সেখানে বেশ কয়েকজন একত্রিত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং আট জনকে গ্রেফতার করে প্রচুর টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই বিষয়ে সমীর দাস আরও জানান, গতকাল গোপালনগর থানা একটা সোর্স ইনফরমেশনে খবর পায় যে দীর্ঘদিন ধরে চৌবেড়ি এলাকায়, গোপালনগরে চৌবেড়ি অঞ্চল এলাকায় ওই গ্যাম্বলিং অ্যাক্ট এবং প্রচুর টাকা পয়সা রেগুলার খেলাধুলা হয়। সেই সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় এবং হাতে নাতে আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে লক্ষাধিক টাকা সেই জুয়োর বোর্ড থেকে পাওয়া যায়। পাওয়ার পরে আজকে তাদের বনগাঁ লানেট এসিজিএম আদালতে প্রেরণ করেছে এবং 3x4 প্রাইস কম্পিটিশন অ্যাক্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং ওই পরিপ্রেক্ষিতে লানেট কোর্ট তাদের জুডিশিয়াল কাস্টডির অর্ডার দিয়েছে এবং তাদের জেল হেফাজতে থাকছে। তদন্ত চলছে পুলিশ এবং এই এলাকায় ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপালনগর।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।